দেখানো সাবস্ক্রাইব বাটনটিতে টাচ করুন এবং বেল আইকনটি ক্লিক করুন নতুন সব আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সবাই কেমন আছেন? তো চলে এসেছি আজকে চমৎকার কিছু ফার্নিচারের কালেকশন আমরা দেখাবো। তো আমাদের সাথে কামাল ভাই সবসময় থাকেন, এখনো আছে। তো ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন ভাই? ওকে, আমরা ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। তো ভাইয়া আপনার শোরুমে চলে এসেছি, আমরা কিছু ফার্নিচারের কালেকশন দেখাবো। তো আপনি তো সবসময় চেষ্টা করেন অডিয়েন্স যারা আছে তাদের জন্য ভালো কিছু দেখানোর জন্য, তো আজকেও কিন্তু আমরা দেখাবো আপনাদেরকে। তো আপনি কেমন আছেন বলেন? ইনশাল্লাহ আমি ভালো আছি, আপনাকে দিয়ে ইনশাল্লাহ কাস্টমারও মাল নিয়ে সন্তুষ্ট হচ্ছে, আর আমরা যা বলে তা দিয়ে থাকি ইনশাল্লাহ। বলে দিই আমার পায়েগুলো কাজ দেখেন, আমাদের কাজগুলো হরিঙের মতো পায়া দিয়ে আছে, একদম তুলির ছবি হচ্ছে গান্টি দিয়ে করি মানো আমরা। ফার্নিচারের কথা আসলেই কিন্তু চলে আসে কাঠের কথা, তো আমরাও কিন্তু এটা ছাড় দেবো না। তো এই ফার্নিচারটা কাঠটা সম্পর্কে একটু আমাদেরকে জানিয়ে দেন। ফার্নিচারের কাঠের কথা আসে কেন জানি, যারা যে কাজ না জানে তারা বলবে কি করে? হ্যাঁ আমি এই বিষয়টা জানি, কারণ এই বিষয়টা আমি এখানে কাজ করে আইছি, এতো লুকোচুরি কিছু নাই। এটা সেরকমটা বলছি না, আমি দেখি কাঠ চিনতে পারছি, কেন এই মিস্ত্রির কাজ আমি করছি, বরাবর আমি দোকানগুলো দিচ্ছি, যে আমি নিজেরা মাল তৈরি করে আমরা নিজেরা মাল বিক্রি করে দিলে এত কমে দিতে পারি, নাহলে অন্য অন্য কোনো জায়গায় দিতে পারবে না, যে কোনো মানুষের দোকান জানান আপনি। আমাদের কোনো দোকান, আমার দোকান কোনো ম্যানেজার নাই, আমাদের নিজের ফলোর টাইস নাই, উপরে টিন সেট, আমার দাম কম দিতে পারি, অন্য জায়গায় যেমন এই মালের পরে সব দাম নিয়ে নেবে। এই দেশি বাতাসগুলো খাবেন, টাকাটা তো আপনার দিতে হবে, এই জন্য নিজেরা মাল কষ্ট করে বিক্রি করে ভালো জিনিস দিই কাস্টমার ভাই ইনশাল্লাহ আপনাকে দিয়ে। আচ্ছা তো ফ্রেন্ডস, পুরো বাংলাদেশ জুড়ে কিন্তু আমাদের কাস্টমার আছে, আপনি দিলা ইনশাল্লাহ আছে আমাদের। তো ভাই এই যে সোফাটা, এটা হচ্ছে কি কাঠের উপর? আমি একটু জানি, এটা নেই যে ফাইবার গুলো দাও, ফিটান ডিকে ফাইবার গুলো দেখেন কত পাকা সেগুন পড়েছে, আর গুলাচ্ছাও গাছ একদম, একদম গুলাচ্ছা সেগুন দেন, কত মোটা কাঠ দেন আমি, এত বড় গাছ কাটে বার করে বার করে আপনি যে বার করেছে আমাদের সলিড দিয়ে সেগুন সেগুন কাঠ একদম। আচ্ছা ওকে, আপনারা যদি কেউ চান এ ধরনের সুন্দর সুন্দর ফার্নিচার গুলো দিয়ে আপনারা আপনাদের ঘরকে সাজিয়ে তুলতে, তো তাহলে কিন্তু আপনারা কামাল ভাইয়ের যে কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু সংগ্রহ করতে। তো ভাইয়া আমরা এখন ফ্যাব্রিকের সম্বন্ধে যেতে চাই, এটা মূলত আমরা ইন্ডিয়ান জুতো লাগাই কেন, আমি কাশ্মীর পড়তে তো তুমি ইন্ডিয়া লাগাও কেন, সান লাগাতে পারো না, সান লাগালে মার ফাটে যায়, এই জন্য আমি ইন্ডিয়ান কাপড় লাগাই, মোটা কাপড় কাস্টমার যেন আমার কাছে আবার আসে ভালো দিন আমার আসে, গোল্ডেন কালারের উপর করা আছে, এটা স্প্রে কালার করা আছে, খুবই সুন্দর, বেস্ট কোয়ালিটি, বেস্ট। তো আমরা এখন কোনটা সম্পর্কে মোটামুটি ধারণা দিয়ে দিলাম যে এই ফার্নিচারটা বা এই সোফাটা কী কাঠ দিয়ে তৈরি করা, কী রাবার, সব কিছু বাণিজ্য সম্পর্কে। তো ভাইয়া আমরা এখন একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে প্রাইসটা কত? ৭০ হাজার টাকা, তো একটু কম রাখা যায় না? কম রাখা যায়, তারপর যারা ভিডিও দেখে আসে তাদের অনার করা হবে, যারা আমাদের চ্যানেল থেকে আসবেন তারা কিন্তু ৫০০০ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন, ৬৫,০০০ টাকা আজকে প্রাইস হচ্ছে ৭০,০০০টাকা। তো ফ্রেন্ড দিয়ে নিব, আর আমাদের কষ্টগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে এখানকার যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু আপনারা
দেখতে পারবেন এবং কেনাকাটা করতে পারবেন, আর পুরো বাংলাদেশ জুড়ে ডেলিভারি করতে পারবেন। তো দামটা আবারও বলে দিচ্ছি আমি 70,000 টাকা আস্কিং প্রাইস, আর সেলিং প্রাইস হচ্ছে 65,000। তো ভাইয়া বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।